হলে ওই বাচ্চার মাইয়া, ওরে আমি যে গরিবের ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, আপনার মতো জ্ঞানী গুণী লোক আমার বাসায়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বসেন বসেন বসেন। এই পয়সা একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করি, বুঝেন নাই? আর আপনি তো মানুষ এমনই অবস্থা। গলা তো কি সুন্দর আপনার গলা। গান শুনতে বলেছেন, কিন্তু আপনারা করেন কি জানেন, আইসাই খালি যাই যাই করেন, এটা কিন্তু আমার পছন্দ না। কারণ হলো গিয়ে আপনি আসছেন আমার বাড়িতে, কিছু খাইবেন মুখে দিবেন, এটা আমার সামান্য অনুরোধ, বুঝছেন? ম্যাম মনে হচ্ছে ঘরের লক্ষ্মী। আপনি আমার যখন এত করে ধরছেন, না খেয়ে তো সঞ্জয়ব না বুঝছি। ঠিক আছে, খামুনে দেখলে মনে করবেন যে একটা শো পিস, বুঝছেন? মনে হবে যে চারুকলার প্রলাপন আছে না, আর্ট করে আর্টিস্ট এগর দিয়ে আর্ট করে কলাটা বানানো হয়েছে। এই দুইটা কলা দিতে বলি, আপনি খাবেন, খুব ভালো লাগবে। এটা কথা হইলো, আপনি না আমার মেহমান, ঈদের সময় আসছেন, খালি পেটে যাবেন। একটা কাম করেন ভাই, দুইটা মুড়ি দেন, এটাই চলবো, আমি এতে আমি খুশি হবো। মুড়ি আছে না? এই মুড়িগুলো হলে গিয়ে আপনার ওই যে ইউরিয়া সার আছে না, এই সার দিয়ে মাখানো, খাইলে পরে লিভার কিডনির অবস্থা সেরা বেড়া, বুঝছেন? 12টা বাজে যাবো গা, কি দেখাবেন? পুরা মোবিল দিয়ে যে চানাচুর বাজে, সেই চানাচুর দিয়ে মাখায় দেয়, খুব টেস্ট হবো দিতে বলি। আল্লাহর ভয় ভাই, গুলি কিছু আনবেন না ভাই, খোদার কসম। আমি আর একদিন ভাই, এইসব খাওয়ার আজকের দিনে আমার গলা দিয়ে ডুববে না ভাই। আপনার রুচির সমস্যা, আগে করবেন না, তাহলে ওই করি, ওই কেমিক্যাল মুশানো আপনারই আছে, জুস আছে দেই, এটা খেলে রুচি আসবে, কিন্তু এটা পিওর, কিন্তু আমি কিছু শিওর না। ও, এগুলি কিচ্ছু লাগবে না, দিবেনই যখন এক গ্লাস পানি দেন। ও, পানি খাইবেন, খামাকে এতক্ষণ আজাই দেবে চাল পারলাম, পানি কোনো সমস্যা নাকি? পানি জারের পানি আছে, বুঝছেন? এই জারের পানি খেয়ে 60 জন হাসপাতালে গেছে, আপনারা এক ডগ বলে দেই। ভাই, আমার না খারাপ লাগতেছে, আমার একটা ওষুধ দেন ভাই। ওষুধ আছে না? ও, মাথা ব্যথা হচ্ছে নাকি? মাথা ব্যথা, ওষুধ থাকবো নাকি? ওষুধ তো অনেক ওষুধই আছে, একে ভেজাল দিলে ওষুধ দেই, খাইলে আপনার মাথা ধরে এক নিমিষে শেষ। এই কোম্পানির ওষুধ তো ধরা পড়া, দুজন এখনো জেলে আছে, সেই কোম্পানির ওষুধই আছে দেই। ভাই, একটা কথা কই, বলেন, রাগ করবেন না। না না, রাগ করবেন না। আচ্ছা, আপনার কাছে কি খালি ভেজালটা জিনিস আছে? হ্যাঁ, যে আপনার বাড়িতে আইবো এসে যদি খাই কিছু, পটাশ করে যে মরে যাই মোগা। ওরে আল্লাহ মুরব্বী, কি যে কর না, মানুষ কেন মরে? আপনার বাজারে যান, কোনো পিওর জিনিস পাবেন, সব ভেজাল জিনিস মানুষ খাইতেছে, দিব্যি আরামে চলতেছে, বরঞ্চ পিওর এক গ্লাস খাঁটি দুধ কান পেটে মধ্যে ফ্রস করে উঠবো। ভাই ভাই, আমার মাথা ঘুরতেছে ভাই, জানলাটা খুলে দেন, একটু ফ্রেশ ফ্রেশ বাতাস হলে চলবে ভাই। দেন ভাই, দেন দেন ভাই, বাতাস কারণের কোনো উপায় নাই, কারণ ওই পাশে এলো ট্যানারি, ট্যানারির যে গন্ধ, তার সে এক কাজ করেন, ভয় পায় না, পাশের রুমে চলেন, পাশের রুমে সুন্দর একটা ফ্যান আছে, এত সুন্দর মিউজিক দেবো বিনামূল্যে, বাতাসও খাবেন, খালি ঘুরে ঘুরে আর গড়ার গড়ার করে শব্দ করে, কখন যে মাথায় ভাঙে পড়ে বলো।